কবরে মানুষ রাখার পরে আমরা দুইটা চরিত্র খুঁজে পাই। একটা হচ্ছে কিছু লাশকে দেখবেন তিন মাস পরে চার মাস পরে যখন কোর্টে অর্ডার দেয় এটাকে আবার পোস্টমর্টিম করতে হবে, তখন পুলিশ প্রশাসন এসে লাশটাকে তোলে। তোলার সময় সবাই কি করে? আরো জোরে, এখন তার লাগবে না কারণ মার্কস আছে, ঠিক না? নাকে রুমালটা দেয়, তার মানে নাকে রুমাল দেওয়াটাই প্রমাণ করে নিশ্চয়ই দুর্গন্ধ, ঠিক? এখন দুর্গন্ধ কখন হয়? সুস্থ থাকলে না পৌঁছে গেলে? তার মানে যে দেহটা তিন মাস আগে কবর দেওয়া হয়েছে সেটা এখন পচে গেছে। এরকম তত্ত্ব আপনারা জানেন নাকি জানেন? জানেন। যুবকরা বলবেন, মুরব্বীরা চুপ করে থাকেন, জানেন কি জানেন না? কিছু কবরে মাটি খোঁড়ার পরে দেখা যায় হাড়টি পাওয়া গেছে, জানেন কি জানেন না? আবার ফেসবুকের মারফতে ইউটিউবের সাহায্যে আমরা বর্তমানে এটাও জানতে পেরেছি কিছু কিছু লাশ বছরের পর বছর কবরে থাকার পরও যেমন ছিল তেমনই পাওয়া গেছে। দেখেন নাই মনে হয়? আর কেউ যদি বলে যে দেখি নাই, আমি মনে করবো যে সে এখনো ডিজিটাল হইতে পারে নাই, কারণ ফেসবুক চালাবে সে আবার দেখবে না, এটা তো আর হতে পারে। আর আমাদের তো একটা বদ অভ্যাস আছে, আমরা ভালো জিনিস প্রচার করি কম, কে কিতা করছে সেটা ল, কে কিতা ভুল কইছে সেটা ল, ঠিক না? ভালো জিনিস আমরা প্রচার করি না, এটা একটু চেষ্টা করবেন ভালো জিনিস উৎসাহ দেওয়ার জন্য। এবার বলেন মাটির চরিত্র কয়টি? একটা হচ্ছে মাটি দেহকে খেয়ে ফেলা, একটা হচ্ছে মাটি দেহকে, আর একটা হচ্ছে যেমন আছে তেমন থাকবে মাটি দেহকে খায়। এই দুটোটাই মানেন তো? আপনি বাদ দেন কোরআন হাদিস একসাইডে রাখেন, শুধু আপনি বলেন বাস্তবতার মধ্যে এটা মানেন কি মানেন না, আরো চিল্লায় বলেন মানেন কি মানেন না। এবার আজ না হয় কাল আমাদের যেতে হবে কোথায়? এখন আপনার স্বপ্ন কি, আপনার চাওয়া কি, মাটি আপনার সাথে কি আচরণ করুক, খাক না না খাক, আমরা সবাই মিলে 2000 সালে এখানে দুইটা কবর খনন করলাম, দুইটা কবরে দুইটা লাশ দিলাম। 2021 সালে আমরা সবাই এসে দুটা কবর খনন করলাম, খনন করার পরে আমরা লাশ বের করলাম, দেখলাম একটা কবরের মধ্যে হাড়টি আর একটা কবরের মধ্যে যেমনে দিছি তেমনে। এখন আপনার চাওয়া কোনটা, এক না দুই? দুই। এখন মাটিরে প্রশ্ন করলাম, গীতারে গ্রামে জায়গায় ফাঁসাফাঁসি কবর, দুটা দেহ দিয়ে দিলাম মাটির ঘরে, ও মাটি তুই তাকে খাইলি কেন, তুই তারে খাস নাই কেন? আমি প্রথমে বলেছি আল্লাহর ওয়াস্তে যদি এই কান দিয়ে শুনেন কিচ্ছু বুঝবেন না, মনের কানটা, মনের কানটা। মাটি হাড্ডি বানাই দিছে অস্বীকার করতে পারবেন? মাটি খাই নাই অস্বীকার করতে পারবেন? দুটোটাই বাস্তব, দুটোটাই বাস্তব। কোরআন আমি হাদিস আনি নাই, বর্তমান এনেছি বিজ্ঞান দ্বারা অপমানিত, সুবহানাল্লাহ তো বলেন। এখন আপনি চাচ্ছেন কোনটা, খাক না না খাক? আপনি যদি চান মাটি আপনাকে না খাক, আপনি যদি চান মাটি আপনার সাথে সুন্দর ব্যবহার করুক। এবার মাটিকে প্রশ্ন করেন, মাটি তুই তারে খাইলি কেন, তুই তারে খাস নাই কেন? মাটি যে উত্তরটা দিবে সেটা আমল করা শুরু করেন, যে তারপরে কবরে যখন যাবেন বাদশার মতো যাইতে পারবেন। একটা কথা মনে রাখবেন, কিছু মানুষ জাহান্নামকে ভয় পায়, আর আল্লাহর কিছু এমন আশেক বান্দা আছে যাদেরকে দেখে জাহান্নামে ভয় পায়। আর একটু জোরে বল না, কিছু বান্দা আছে যারা জাহান্নামকে ভয় পায়, কিছু আশেক বান্দা এমন আছে যাদেরকে দেখে জাহান্নাম নিজেই ভয় পায়। হাদিসে পাকে এসেছে তারা যখন পুলসিরাত পার হবে জাহান্নামে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মাওলা তাদেরকে একটু তাড়াতাড়ি পার করে দাও না, তাদেরকে একটু তাড়াতাড়ি পার করে দাও না, তাদেরকে একটু তাড়াতাড়ি পার করে দাও না, তাদের শরীর থেকে বের হওয়া সেই নূরের আলোটা আমি জাহান্নামের আগুনের তাপটাকে কমাই দিচ্ছে গো মাওলা, কমাই দিচ্ছে গো মাওলা, কমাই দিচ্ছে মাওলা। সেজন্য বলি বান্দারে বান্দা হও, বান্দারে বান্দা হও। দাদাই যেটা
আমরা ছোটবেলা কইছি রেডি নাতি দোয়া করি মানুষের মতো মানুষ হ ঠিক কইছে নি কইছে তো নাতি এ কয় দাদা তুমি গরু না আমি গরু এসে কথা কই না দাদা কইছে কি না নাতি রে তুমি মানুষের মতো মানুষ হও নাতি শুনে কয় তুমি গরু না আমি গরু কয় কা এই কথা কইছত কা কয় তোমারও দুই চোখ আমারও দুই চোখ তোমারও দুই হাত আমারও দুই হাত তোমারও দুই পা আমিও আর দুই পা তুমিও দেখতে যেমন আমিও দেখতে তেমন তুমি যদি মানুষ হও আমিও তো মানুষ দাদা কয় গভীর মনোযোগ আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সে মানুষ নয় তো মানুষ কি ভিতরে একজন আছে এটাই হচ্ছে মানুষ জানোয়ার আবার কিছু মানুষ এমন আছে যাদের স্বভাব চরিত্র দেখে মানুষ বলতে বাধ্য হয় এটা অসাধারণ ফেরেশতা ফেরেশতা আল্লাহ এই রে ভাই মানুষ তো ফেরেশতা কোন কার দেখতে তো সবাই একই রকম ফ্রেমের মধ্যে আই ক্যামেরার সামনে আনলে দুজনকে তো দেখতে একই রকম বলে যে শুনো হাত থাকার নাম মানুষ নয় চোখ থাকার নাম মানুষ নয় চোখ ছাড়াও তো মানুষ হাত ছাড়াও তো মানুষ পা ছাড়াও তো মানুষ কান ছাড়াও তো মানুষ নাক ছাড়াও তো মানুষ চামড়া ছাড়াও তো মানুষ তো মানুষ কাকে বলে ভিতরে একজন আছে সেটা যদি মানুষ হয়ে যায় সমস্ত কিছু মানুষ হয়ে যাবে যেটাকে আপনার আমার রসুলে পাক বুখারি শরীফের হাদিসে পাকে ইঙ্গিত দিয়েছেন ইন্না ফিল জাসাদে মুদগাতুন এটাই হচ্ছে সেই জায়গা যেটা সহি হয়ে গেলে সবকিছু সহি হয়ে যাবে বাস এই জিনিসগুলাই আমরা বুঝি না আমরা শুধু তর্ক করতে থাকি আমরা সব সময় চাই অন্যকে কিভাবে ছোট করা যায় অন্যকে কিভাবে নামানো যায় কিন্তু আমার নবী বলে যে অন্যকে নামায়ও না তুমি নিজে নেমে যাও তাকে তুলে দাও তুমি আল্লাহর বান্দাকে তুলে দিবা আল্লাহ তোমাকে তুলে দিবে হিসাব তো এটাই ছিল যে গাছে ফল বেশি সেই গাছ কি উপর হয়ে তাকে নাকি ঝুঁকে পড়ে আপনাদের মনে কষ্ট হচ্ছে রে ভাই ঠিক আছে চিন্তা করেন না আর দশ মিনিট আমি শেষ করে দিচ্ছি আপনাদের আওয়াজ হতে এটাই কয় কয় তাড়াতাড়ি চল্লা যান একটু বিরিয়ানিটা খাইয়া লই অনেকের কষ্ট হচ্ছে বিরক্ত লাগছে জানার দরকার আছে না নাই এই মাটি খাইলি কেন এই মাটি তুই খাস নাই কেন ঠিক নি কেন আরো দেখেন এই তোমার বয়স কত বড় করে কস না তারা হুমতো কত তিরিশ ঠিক নি মরা না জিন্দা এটা মরা এটা এটা মরা না জিন্দা আচ্ছা এতে যখন মায়ের ফেটে ছিল মরা ছিল না জিন্দা ছিল মায়ের ফেটে কয় মাস ছিল দশ মাস তিরিশ বছর কয় বছর তিরিশ নি কইছো তিরিশ বছরের মধ্যে যে কইল মায়ের ফেটের হিসাবটা করছে নি মায়ের ফেটে হিসাবটা করছে মায়ের ফেটে কয় বছর সবাই বলতে হবে মায়ের ফেটে কয় বছর এখন কইল তিরিশ অধিক হলো এক কত হইল আচ্ছা মায়ের ফেটে ছিলারা তা আসার আগে কোথায় ছিল বাবার পিঠে পিঠে এটা না বুঝলে কেমনে কইতো আচ্ছা জান আপনাদের সায়েন্স দিয়ে বুঝাই ও সায়েন্সের ভাইয়ারা মানবের জন্ম সম্পর্কে বিজ্ঞান কি বলে স্পর্ম কিরে যুবক ভাইরা কথা কয় না কা এক্স এক্স আরেকটা কিতা এক্স ওয়াই এই তো কইছে তো আপনারা ছেলেরাই কইছে এক্স 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 ওয়াই আমার কথা নয় বায়োলজির কথা স্পর্মের দুই ভাগ এক্স 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 ওয়াই মায়ের অংশ বাবার অংশ মিল যখন হয়ে যায় আল্লাহর যখন হুকুম হয়েছে তখনই আপনি আমি আম্মার পেটে এসেছে ঠিক না বেটি বিজ্ঞান সেটাকে অস্বীকার করতে পারবে না আর আমাদের ইসলাম বিজ্ঞানের বিপক্ষে নয় যারা বলে যে ইসলাম এবং বিজ্ঞান আলাদা আমি বলি যে তাদের বুঝার ভুল আছে আমাদের ইসলাম কোনো দিকে কম নয় সব দিকে ভরপুর আছে শুধু কমতিটা আমাদের ভিতরে বুঝার কমতি বলেন ঠিক কিনা এবার একটু খেয়াল করেন এক্স 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 ওয়াই কয় গ্রুপ আরো জোরে কর না দুই গ্রুপ মায়ের পেটে ছিল টোটাল হইছে বাবার ফিটে কয় বছর ছিল
আচ্ছা বাবার ফিটে আসার আগে জানিস কোথায় ছিল? মারা ছিল নাকি জিন্দা ছিল? এখন কো আপনার বয়স কত? আল্লাহর বান্দা এটা যেটা বলেছে সেটা ওর বয়স নয়, যেটা আমরা বলি সেটা আমাদের বয়স নয়, এটা আমাদের জন্মের বয়স। এটা কিভাবে বুঝবেন? জন্ম সনদ কিনেননি ভাই? আমার এই ইয়ং জেনারেশন ভাই একটু বলেন তো, জন্ম সনদ কিনতে যদি কি বলে ডেট অফ? আমি কিন্তু বোম মারা দিয়ে বললাম কিন্তু আওয়াজ ছোট হইল, আর একটু জোরে করেন ডেট অফ। একটু খেয়াল করেন কি বলেছেন, বলেছেন ঠিকই কিন্তু খেয়াল করেন না, ডেট অফ মাহফিল চলবে সবগুলো স্কুল কলেজ ভার্সিটির ভাইদের জন্য, কথা কয় না গা? আজকে মাহফিল চলবে সব কলেজ লেভেলের, মাহফিলও কলেজ আসতে পারে, মাহফিলেও ভার্সিটি আনা যায়, কারণ আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ কিতাবটা আছে যেটার মধ্যে সায়েন্স আছে, যেটার মধ্যে আর্টস আছে, যেটার মধ্যে কেমিস্ট্রি আছে, যেটার মধ্যে বায়োলজি আছে, যেটার মধ্যে ম্যাথমেটিক্স আছে, সর্বজ্ঞান যেই কিতাবে মজুদ, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। আসসালামু আলাইকুম।